আসসালামু আলাইকুম, পিজন্স বাজার চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার খামারে আপনাদেরকে কিছু কবুতর দেখাবো, রাজশাহী গিরিবাজ সবজি, তারপরে হচ্ছে আপনার বিস্কিট কালার, চকলেট কালার, তিন পেয়ার গিরিবাজ দেখাবো, আপনারা সাথেই থাকুন। আমার কাছে বেশ কিছু কালেকশন রয়েছে, তার মধ্যে হচ্ছে আজকে আপনাদেরকে তিন পেয়ার দেখাবো, কারো বাচ্চা লাগলে বাচ্চা নিতে পারবেন, বড়গুলো সেল করা হবে না। এগুলো হচ্ছে রাজশাহী গিরিবাজ, উইদা গিরিবাজ যেটাকে বলে, আবার অনেক বিস্কিট কালারও বলে। এটা হচ্ছে টপ কোয়ালিটি মোজা, অনেক বড় পায়ের ফেদার, এটার রানিং পিয়ার মাদিটা, এটা চোখটা অনেক সুন্দর, মাথায় জুটি, এটা প্রচুর বাজি আছে। এটা হচ্ছে নর, নরটাও মাশাল্লাহ সুন্দর, কিন্তু নরটার মোজা একটু ছোট, উঠাই দিছি মোজা হওয়ার জন্য। এটা পাকটা কোনো মিস মার্কিং নাই, সব দিকে একদম। এটা হচ্ছে সবজি মাদি, এটার টপ কোয়ালিটির পায়ে ফেদারগুলো অনেক বড়। এটা দুই পাশে দুইটা পাখের একটা একটা করে ফোর সাদা, লেজের এক কানির অংশ সাদা, এটা অনেক সুন্দর টপ কোয়ালিটির একটা মাদি, ডিমে আছে মাদিটা। এটার নরটা অনেক সুন্দর, এই যে এটা হচ্ছে নর, নরটা মাকড়া চোখের ঝুটি অনেক বড়, নরটার কোনো মিস মার্ক নাই, পায়ের মোজাগুলো অনেক বড়, ছোট কাটা আছে মোজা, এটা দেখতে অনেক সুন্দর। এটা রুমের মধ্যে বাজি করে, এগুলো বেবি নিতে চাইলে নিতে পারবেন আপনারা। এটা হচ্ছে একটা চকলেট মাদি, এটা নিউ অ্যাডাল, এটা টপ কোয়ালিটির মাশাল্লাহ অনেক সুন্দর, কোনো মিস মার্ক নাই। এটার পায়ের ফেদারগুলো অনেক বড়, সবজিগুলোর মতো বড় বড়, এটা এগুলো আমি উড়াই নাই, এখনও রুমে আটকানো আছে, মাশাল্লাহ অনেক সুন্দর গেটআপের। আর এটা হচ্ছে নর, নরটা অনেক সুন্দর, কিন্তু মাদির তুলনায় নরটার মোজা একটু ছোট, কিন্তু অনেক বড় মোজা, এগুলো উড়াইলে প্রচুর বাজি করবে, এগুলো বেবি উড়াবো ইনশাল্লাহ। আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত রাজশাহী কবুতরের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে